তাহলে অর্থাৎ এখানে আদালতকে উনি মান্যতা দিচ্ছেন না। উনি বলছেন প্রশাসন পুলিশ প্রশাসন আমার, পুলিশকে দিয়ে সবকিছু করাবে। পুলিশ একটা জিনিস, আদালত একটা জিনিস, আর প্রশাসন একটা জিনিস, বিচার ব্যবস্থা একটা জিনিস। প্রশাসন আসবে পুলিশের মধ্যে, বিচার ব্যবস্থা এবং আইন এবং আদালত। এই জায়গায় দাঁড়িয়ে আজকে বুঝে বলা যায় যে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষ থেকে আলাদা কোনো একটা অংশ, সম্পূর্ণ আলাদা। এই প্রসঙ্গে যদি বলা যায়, আমি বলতে হয় আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আইনের না আছে, আইনের শাসন না আছে, বিচার ব্যবস্থা না আছে, প্রশাসনিক ব্যবস্থা তিনটা কলাপস করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকের এই আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। আজকে স্বাধীনতার এত বছর পরেও সংবিধানকে গতকাল আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সংবিধানকে গণতন্ত্রকে মা বলে আখ্যায়িত করে, আর আজকে ভারতবর্ষের কেন্দ্রশাসিত একটা অঞ্চল ছোট্ট রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সংবিধান এবং গণতন্ত্রকে একেবারে কলাপস করে দিয়েছে। এই প্রসঙ্গে যদি আমি বলতে হয় এখানে ত্রিপুরাতে আইনের শাসন নেই, বিচার ব্যবস্থা নেই, প্রশাসনিক ব্যবস্থা নেই, কোনোটাই নেই। গতকালকের যে আলোচনা এবং গত কিছুদিনের যে ঘটনাবলী, সেই পরিপ্রেক্ষিতে যদি বলি আমরা, ব্রিটিশ ভারত যখন পরাধীন ছিল, ব্রিটিশ ভারতবর্ষ যখন পরাধীন ছিল ব্রিটিশের কাছে, সেই সময় 1935 সালে একটা আইন তৈরি হয়েছিল, যে আইনের নাম ছিল ভারত শাসন আইন। 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হল, সেই স্বাধীনতার সময় ভারতবর্ষের কোনো নির্দিষ্ট কোনো সংবিধান ছিল না। সংবিধানের দায়িত্ব দেওয়া হলো, খসড়া কমিটি তৈরি হলো, খসড়া কমিটির দায়িত্ব দেওয়া হলো ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে। এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস, কিন্তু ওই সময়ে ভারতবর্ষ পরিচালিত হয়েছিল যে 1935 খ্রিস্টাব্দে ব্রিটিশদের দ্বারা যে একটা আইন তৈরি হয়েছিল ভারত শাসন আইন, সেই আইনের দ্বারা ভারতবর্ষ 2 বছর 11 মাস শাসন হয়েছিল। চিন্তা করলে আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ সহ গোটা ভারতবর্ষের মানুষ এই বিষয়টা লক্ষ্য করেছেন, এবং আমি মনে করি গতকালকের যে ঘটনা, এই ঘটনা আপনাদের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় ন্যাশনাল নিউজ হওয়ার প্রয়োজন আছে। কারণ ভারতবর্ষের মানুষ বুঝুক ত্রিপুরাতে কোন ধরনের আইনের শাসন চলছে। পাশাপাশি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদপত্র, সংবাদ মাত্র আমরা আখ্যায়িত করে থাকি এবং যথেষ্ট ইঙ্গিতবহ। সংবিধান রচনার ভারতবর্ষ স্বাধীনতার পর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রকে স্থান দেওয়া হয়েছে, সংবাদের মাধ্যমকে স্থান দেওয়া হয়েছে। কিন্তু এই সংবাদপত্র স্বাধীনোত্তর ভারতবর্ষে ব্রিটিশকে প্রতারিত, ব্রিটিশকে বিতাড়িত করার জন্য এই সংবাদ মাধ্যমের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই যথেষ্টতার গুরুত্বপূর্ণতার গুরুত্বর কথা চিন্তা করে ভারতবর্ষের সংবিধানের পর রচনা হওয়ার পর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমকে ধরে নেওয়া হয়েছে অলিখিত সংবিধান, অলিখিতভাবে। এই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাগ্রুমে বলেছিলেন সংবাদপত্রের বন্ধুদেরকে দেখে নেওয়ার জন্য, এবং এই 3.5 বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাজ্যের রাজনীতির ইতিহাসে সংবাদ মাধ্যম সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, একটা দৃষ্টান্ত তৈরি হয়েছেন গোটা ভারতবর্ষের কাছে ত্রিপুরা, এবং আমরা আজকে নথ মস্তকে আমরা অপরাধ প্রবণতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা প্রমাণিত হয়েছে গত মাসের 8 তারিখ, এই মাসের আট তারিখ। লক্ষ্য করে দেখুন, এই সংবাদপত্রে প্রকাশ্য দিবালকে দুটো জায়গাতে, উদয়পুরে এবং ত্রিপুরার স্বনামধন্য সংবাদ মাধ্যম এবং টিভি চ্যানেল মাধ্যম, নিউজ মাধ্যম, প্রতিবাদী কলম এবং PP24 এখানে প্রকাশ্য দিবালকে আক্রমণ করেছেন, এবং এই আক্রমণের সঙ্গে সঙ্গে প্রতিবাদী কলমের সম্পাদক
অনল রায়বাবু কেস দায়ের কেস পেন্ডিং কেস কেস দিয়েছে। কি হলো আমরা কি দেখতে পেলাম? মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে ক্রাইম ব্রাঞ্চের কাছে দিয়েছেন। এবার ক্রাইম ব্রাঞ্চ করলো কি জানি বললো জানি হল ক্রাইম ব্রাঞ্চ সরাসরি এখানে ভিডিও ফুটেজ আছে সেই জায়গাতে ক্রাইম ব্রাঞ্চের কোনো দরকার ছিল না। এবং গতকালকে উনি বলার চেষ্টা করেছিলেন যে পুলিশ আমি যাকে পুলিশকে যেভাবে বলবো সেভাবেই পুলিশ কাজ করবে, আমি অপরাধী প্রবণতা অপরাধীকে ধরার কথা না বললে অপরাধীকে পুলিশ ধরবে না। আইনের শাসনের ফলে কি হয়? আইনের শাসনের ফলে অপরাধ প্রবণতা কমে, কিন্তু সেই জায়গায় অপরাধ প্রবণতা দিনের দিন বাড়ছে কিন্তু প্রকাশ পাচ্ছে না। এই অর্থে প্রকাশ পাচ্ছে না, মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় পুলিশ প্রশাসন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে পিটা খাচ্ছে মার খাচ্ছে তাদের কেস রাখা হচ্ছে না, অপরাধ প্রবণতা কম দেখাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে যদি আরো বলা হয়, আজকে আমি বলতে বাধ্য হয়েছি এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে গত 8 তারিখ আজকে ত্রিপুরা রাজ্যকে গোটা ভারতবর্ষের কাছে কত ছোট হতে হলো, ন্যাশনাল নিউজ হয়েছে 26টা গণতন্ত্রে, উনি গণতন্ত্রের শেষ হলো জনগণ। আজকে দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অধিকার আছে বিভিন্ন রাজনৈতিক দল করার। আজকে কি হলো, 25টা 26টা পার্টি বিস্ফুরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সেই দিন বলেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই দিন বলেছিলেন অতিথি দেব ভব, খুব ভালো লেগেছিল। আমরা ভারতীয় সৃষ্টি সভ্যতাতে আমরা অতিথি দেব ভব, অতিথিদেরকে আমরা দেবতার আসনে স্থান দিয়ে থাকি। কিন্তু কি হলো, সেই দিন এসেছিল মায়ের পুণ্যদোষ, মায়ের ত্রিপুরা সুন্দরী মা আমাদের দর্শনীয় স্থানের মধ্যে প্রথম দর্শনীয় স্থান হলো ত্রিপুরী সুন্দরী মায়ের মন্দির। সেদিন 13-14 বার আঘাত এসেছিল কলকাতা থেকে। কলকাতা এবং ত্রিপুরা মা এবং সন্তানের যেমন সম্পর্ক, মা এবং নারীর যেমন সম্পর্ক, ত্রিপুরার সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক কিন্তু ঠিক তদ্রূপ আমাদের। সেদিন একজন নেতৃত্ব এসেছিল, তাকে 12-13 বার তার গাড়িতে আক্রমণ করা হয়েছিল। হয়তো এই রাজ্যের অনেক সমর্থনে এবং আমার বিপক্ষে অনেকে আমাকে অনেক আলোচনা পর্যালোচনা সমালোচনা করবেন, কিন্তু বাস্তব সত্যটাকে আপনারা কেউ এড়াতে পারবেন না। আজকে আইনের শাসন কোথায়? গতকালকে দলীয়ভাবে হেনস্থা হচ্ছে, গতকাল পরশুদিনও হয়েছে আমার সাথে, গতকালকে হয়েছে তেলিয়ামুড়াতে সদলীয় আন্দোলন, সদলীয় আক্রমণ, কেস নেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গে যদি বলতে হয়, আজকে যদি এখানে আইনের শাসন আমি যদি বলি, আমার বলাটা মনে হয় না ভুল হবে। আজকে 10,323 কি তাদের অপরাধ 10,323, এই প্রেক্ষাপটে আমার বলার উচিত ছিল না এবং বলার বিষয় ছিল না, কিন্তু এখানে গতকালকের ঘটনায় বলা এই 10,323 প্রসঙ্গটা একেবারে প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি বলছেন এখানে আইনের শাসন, আইনের কোনো শাসন লাগবে না, আইন অবমাননা হলে কি করা যায় দেখা যাবে, আমি দেখবো সব কিছু। পুলিশকে বলছে আমি দেখবো সব কিছু, অফিসারদেরকে বলছে আমি দেখবো সব কিছু। এই জায়গায় দাঁড়িয়ে যদি আইনকে অবমাননা করা হয়, আদালতকে অবমাননা করেছেন উনি, এই জায়গায় দাঁড়িয়ে যখন 10,323 বারবার আপিল করছিল মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে যে আমাদেরকে দেখুন, আমাদেরকে মানবিক দৃষ্টিকোণে আপনারা দেখুন, আপনি দেখুন, তখন কিন্তু তিনি বারবার একটি কথাই বলার চেষ্টা করে দিয়েছিলেন, আমার কিছু করার নেই, আদালত দেখবে, হাইকোর্ট দেখবে, সুপ্রিম কোর্ট দেখবে। এখন বলা যেতেই পারে তুমি তো হাইকোর্ট মানছ না, সুপ্রিম কোর্ট মানছেন না আপনি, এইবার
এইবার তাদেরকে তাদের ক্ষেত্রে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন আপনি? আপনার কাছে তো কোর্ট বলতে কোনো বিষয় নেই, গতকালকে পরিষ্কার করে দিয়েছেন। আপনি হাতির দাঁতের মতো করছেন। হাতির দাঁত যেমন দেখার জন্য একটা, খাওয়ার জন্য আর একটা, ঠিক তদ্রুপ আপনি করছেন। একবার যা করছেন তা বলছেন না, যা বলছেন তা করছেন না। এবার 10,323-এর ব্যাপারটা আপনার দেখা দরকার, কারণ আপনি তো আদালত মানেননি। যেহেতু আদালতের রায়কে আপনি প্রাধান্য দিচ্ছেন 10,323-এর ক্ষেত্রে, গতকালকে যেহেতু আপনি পরিষ্কার করে দিয়েছেন আপনি আদালতকেও মানেননি। পুলিশকে আপনি যেভাবে নির্দেশ করবেন সেইভাবেই মানবে, সেইভাবেই করবে। তাহলে আপনি 10,323-কে আদালতের রায় বাদ দিন, আপনি নিজে দিতে পারেন চাকরি তাদেরকে। 10,323-এর চাকরি আবার তাদেরকে দিতে পারেন, পুনরায় নিয়োগ করতে পারেন। 10,323-৯ SS-এর সর্বশিক্ষা, যেটা রেগুলারিটির কথা, আদালতের কথা আপনারা মান্য করছেন। একবার আদালতকে বৈধতা দিচ্ছে, আবার আদালতকে কোনো কোনো ক্ষেত্রে আদালতকে আপনি বৈধতা দিচ্ছেন না। পাশাপাশি আমি আরও বলতে চাই, আমার TCS অফিসারবৃন্দের নিকট আমার বিনম্রভাবে প্রার্থনা, আপনারা সেদিন দেখেছি খুব হাততালি দিয়েছেন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেবের মতদের কথা শুনে। আপনাদের কোনো কাজে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না, পুলিশ যেভাবে বলবে সেভাবেই আপনারা করতে পারবেন। এইবার বলুন, আপনাদের বলছি, আপনারা যদি এইবার SDM DCM এমনকি BDO-রা যারা আপনারা আইনের রক্ষক, আপনারা যদি কোনো রায় দিয়ে থাকেন কোনো জমি সংক্রান্ত বিষয় নিয়ে ইনজেকশন জারি করে থাকেন, তাহলে দলীয় নেতৃত্বের ঊর্ধ্বতন নেতৃত্বের অর্ডারে আপনারা সেই আইনটিতেও ভাঙতে পারেন। আপনারা কোথায় যাবেন? আপনারা যে হাততালি দিয়েছেন, আপনাদের হাততালি দেওয়াটা ঠিক হয়নি। পাশাপাশি লক্ষ্য করছেন কংগ্রেসের ভিডিও কীভাবে দলীয় কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছে, আপনারা দেখেছেন। এই বিষয়ে আপনারাও অবগত আছেন, সতর্ক হন। আইন সম্পর্কে আমার থেকে আপনারা অনেক বেশি সচেতন, কারণ আইনকে আপনারা সরাসরি বাস্তবে রূপদান করছেন, বাস্তবে পরিণত বাস্তব করছেন। আপনার থেকে বেশি আমরা আইন এবং বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা সর্বমূলে কিন্তু অফিসার, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করে দেখবেন। পাশাপাশি আরেকটা বিষয় আমি না বললে না হয়, বর্তমান শাসন ব্যবস্থায় উনি যেভাবে কালকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন যে পুলিশ যা করবে আমার অর্ডার, আমার মতেই করবেন, পুলিশকে আমি যেভাবে অর্ডার দেব পুলিশ সেইভাবে করবে, আপনারা ওনার বক্তব্যটা আমার এই আলোচনার সঙ্গে জুড়ে দেবেন, জনগণের বুঝতে আর একটু সুবিধা হবে। উনি যেভাবে বলছেন প্রশাসনিক ব্যবস্থা যত অব্যবস্থাতে পরিণত হবে তত পরিমাণে রাজ্যের মধ্যে শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা এবং অপরাধ প্রবণতা দিনে দিন বাড়বে, এবং অপরাধ প্রবণতা এমন জায়গাতে দাঁড়াবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই ভারতবর্ষের গোটা পৃথিবীর মধ্যে একটা দেশের নজর, সব পৃথিবীর সব রাষ্ট্রের নজর আফগানিস্তানের দিকে। তালিবানি শাসন বলতে কি, তালিবান তো কোনো সরকার ছিল না, তালিবান ছিল একটা ছাত্র সংগঠন। সেই ছাত্র সংগঠন ধীরে ধীরে আজকে লক্ষ্য করে দেখুন তালিবানি শাসনের অবস্থান। সেই তালিবানি শাসনের অবস্থানের সঙ্গে তুলনা করলে অত্যুক্তি থাকবে না গতকালকের আলোচনা এবং বক্তব্যের মধ্যে, এবং সাম্প্রতিক কিছু ঘটনাকে চোখের সামনে আনলে। এই জায়গায় শুধু আমি আমার আপামর জনগণ, রাষ্ট্রের জনগণ, রাজ্যের জনগণ, শুভ সচেতন সম্পন্ন জনগণ সকলের কাছে বিনম্রভাবে আবেদন, আপনারা সংবিধান সম্পর্কে সচেতন হন, আইন সম্পর্কে সচেতন হন, সংবিধানকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করুন। সকলে মিলে আমাদের এই কাজটুকু করতে হবে, না হলে আমাদের সংবিধানকে বাঁচানো যাবে না। যে কথা উনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে পৃথিবীর সমস্ত দেশের নজর কেড়েছেন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত পৃথিবীর দেশের নজর কেড়েছেন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের গর্বের প্রধানমন্ত্রী, এই প্রথম
ভারতবর্ষের স্বাধীনতার পর একজন প্রধানমন্ত্রী হয়েছেন, যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কারণে পৃথিবীর সমস্ত দেশ ভারতবর্ষকে চিনেছে। ভারতবর্ষের কারণে নয়, প্রধানমন্ত্রীর কারণে ভারতবর্ষকে চিনেছেন। গতদিনও রাষ্ট্রসংঘের মধ্যে সংস্কারের দাবি এনেছেন মোদী এবং বিভিন্ন দেশকে ইন্ডিকেট করে বলেছেন, এবং বিভিন্ন দেশ ভারতবর্ষকে রাষ্ট্রসংঘে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের সম্মান রাখতে হবে, সংবিধানের সম্মান রাখতে হবে, গণতন্ত্রের সম্মান রাখতে হবে, একটা দিকে দাঁড়িয়ে আমাদের রাখতেই হবে। কারণ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আজকে পৃথিবীর একটা চর্চিত নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, একটা চর্চিত নাম নরেন্দ্র মোদী আছে মানে ভারতবর্ষ সুরক্ষিত আছে, নরেন্দ্র মোদী আছে মানে সংবিধানের গণতন্ত্র সুরক্ষিত আছে। এই সংবিধানের গণতন্ত্র কতটুকু সুরক্ষিত এই ত্রিপুরা রাজ্যের থেকে নরেন্দ্র মোদীকেও যাতে এই সংবাদ মাধ্যম যাতে গতকালকের ঘটনাগুলি এবং আজকের এই ঘটনাগুলি যেন ন্যাশনাল নিউজ হয়, তাহলে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীও অবগত হবেন যে আজকে ত্রিপুরা রাজ্যে কী চলছে। আমি আবারও বিশেষ করে মাননীয় উচ্চ আদালতের কাছে আমি বিনম্রভাবে প্রার্থনা করব, এই বিষয়ে আপনারা সঠিক দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন। আর যদি আমার আমি আইন প্রণয়ন সেই বিষয়ে বুঝি কম, যদি তারপরেও যদি আমাকে যদি এই ত্রিপুরা রাজ্যের হাজার হাজার উকিল আছেন, উকিলদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যদি আদালত অবমাননা হয়, আপনারা যদি আমার পক্ষে যদি কিছু করা সম্ভব হয়, আপনারা আমাকে সাহায্য করলে আমিও আপনাদের পাশে থাকবো এবং সঙ্গে থেকে এইভাবে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো, একজন নিমিত্ত সুনাগরিক হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে। সর্বোপরি আবারও ত্রিপুরা রাজ্যের ম্যাটারটা শুধু ত্রিপুরা রাজ্যের নয়, ত্রিপুরা রাজ্যের আপামর প্রত্যেকটা জনগণের, শুভচিন্তক জনগণের কাছে আমি বিনম্রভাবে আপিল করছি এবং ভারতবর্ষের গণতান্ত্রিক, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে ভারতবর্ষের গণতন্ত্র যেন বিপন্ন না হয় তার দিকে নজর রাখার জন্য আপনাদের আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার গুরুজনদের চরণে আমার প্রণাম জানাচ্ছি এবং আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি খরচুরে প্রার্থনা করছি, আপনি আলোচনার পূর্বে আপনি বিচার বিবেচনা বিশ্লেষণ করে আপনি যদি আলোচনা করেন, আপনিও বিতর্কিত হবেন না আর আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাও বিতর্কিত হবে না। এই আবেদনটুকু রেখে মুখ্যমন্ত্রীর কাছে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। সকলকে